আসসালামু আলাইকুম, আদাব। অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন। সম্মানিত বন্ধুরা, আপনাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শুরু করতে যাচ্ছি এই ভিডিও। আপনারা অনেকে আমাকে কমেন্টস করছেন যে আমরা যখন তিথির মুরগির জিরো বাচ্চা পালন করব তখন কোন ফিড দিয়ে শুরু করব, মানে কোন ফিড খাওয়াবো। বাজারে তো ব্রয়লার ফিড পাওয়া যায়, সোনালি ফিড পাওয়া যায়, তো আসলে ব্রয়লার ফিডটা ভালো নাকি সোনালি ফিডটা ভালো? জি বন্ধু, আজকে আমি এই প্রশ্নটার উত্তর আমি এক কথায় দিতে পারি, কিন্তু এক কথায় আমি দিব না, কারণ এখানে কিছু ব্যাখ্যা আছে। তো আপনারা অবশ্যই জানেন বাজারে লেয়ার ওয়ান, তারপরে ব্রয়লার স্টার্টার, ব্রয়লার প্রি স্টার্টার, সোনালি, পিলেট, মানে ফিটের অনেক অনেক নাম। তো এই ফিটগুলো মূলত মোরগ মুরগির জন্যই তৈরি করা, কিন্তু এই যেমন প্রি স্টার্টার, স্টার্টার, পিলেট, গ্রোয়ার, এগুলো কিন্তু বিভিন্ন বয়সে বিভিন্ন বয়সের বিভিন্ন সময় এটা খাওয়াতে হয়, অর্থাৎ বয়স অনুযায়ী এক একটা ফিড খাওয়াতে হয়। আশা করি আপনাদের বুঝাতে পেরেছ। কিন্তু আপনারা যারা দেখবেন যে তিথির মুরগি পালন করতে চাচ্ছেন বা করতেছেন, কিন্তু তিথিরের জন্য তো কোনো ফিড নেই, যে তিথির স্টার্টার বা তিথির প্রি স্টার্টার, এরকম তো কোনো ফিড নেই। তো বন্ধু, আপনারা যারা তিথির মুরগি পালন করবেন জিরো বাচ্চা, তখন আপনারা এরকম একটা বর্ডার তৈরি করে নিতে পারবেন। যেমন এই বর্ডারটা আমি তৈরি করছি ধারা দিয়ে। তো যাই হোক, আপনারা এভাবে একটা বর্ডার তৈরি করে নেবেন। তো আপনারা কম মুরগি হলে সে ছোট্টো করে বর্ডার দিবেন, বেশি মুরগি হলে বড় করে বর্ডার দিবেন, এবং লাইট এভাবে আপনারা রেখে দিবেন, এভাবে বলতে অনেকটা আবার নিচে দিবেন। তো যাই হোক বন্ধুরা, আপনি যেহেতু তিথির মুরগি পালন করবেন, আপনার বর্ডার জ্ঞান আছে এটা আমি জানি। তো আপনারা বর্ডারে যখন তিথির মুরগির বাচ্চা রেখে দিবেন, তখন বর্ডারে তো একটা কিছু বিছা থাকবে, যেমন এখানে আমি প্লাস্টিকের ছালা বিছিয়ে দিছি। তো এরকম আপনারা প্লাস্টিকের ছালা দিতে পারেন বা প্লাস্টিক দিতে পারেন, কিন্তু প্লাস্টিকের উপরে আপনারা পেপার দিবেন, যে খবর পড়ি আমরা সেই পেপার আপনারা পুরো জায়গাটা, অর্থাৎ পুরো নিচটাতে পেপার বিছিয়ে দিবেন। পেপার বিছিয়ে দেওয়ার পরে আপনারা বাজার থেকে যে ফিডটা নিয়ে আসবেন, এটা আপনারা সোনালি স্টার্টার নিতে পারেন অথবা ব্রয়লার প্রি স্টার্টার নিতে পারেন। এখন সোনালি স্টার্টার যদি আপনারা নেন, তাহলে এই বাচ্চাটা মানে গ্রোথ বা ওজন হতে একটু সময় নেবে, বা এই বাচ্চাটা বড় হতে একটু সময় নেবে। আর যদি আপনারা ব্রয়লার প্রি স্টার্টারটা দেন, সেক্ষেত্রে খুবই দ্রুত, মানে তাড়াতাড়ি এটা ওয়েট চলে আসবে বা ওজন চলে আসবে, এবং তাড়াতাড়ি এই বাচ্চা বড় হবে। কিন্তু দুটো দিয়েই মুরগি পালন করা সম্ভব। সোনালি দিলে কম বৃদ্ধি হবে বা কম ওজন হবে, আর ব্রয়লার স্টার্টার ফিড দিলে দ্রুত বৃদ্ধি হবে বা খুব তাড়াতাড়ি বড় হবে। আশা করি আপনাদের আমি বুঝাতে পেরেছি। তো বন্ধুরা, আপনারা এই যে বর্ডারের ভিতর পেপার বিছিয়ে দেওয়ার পরে অল্প অল্প পরিমাণে আপনারা ফিড ছিটাই দিবেন, অল্প অল্প পরিমাণে ফিড ছিটাই দিবেন, এবং জিরো বাচ্চা একটা দুটা এভাবে কুড়িয়ে কুড়িয়ে খাবে। এবং সাথে আপনারা অবশ্যই পানির পাত্র রেখে দিবেন, তাহলে পানি তারা খাবে বা পানির সাথে পরিচয় হবে, কীভাবে পানি খেতে হয় এটা তারা শিখবে এবং খাদ্যটা খাওয়া শিখবে। তো এভাবে আপনারা করবেন। আর আশা করি আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বুঝাতে পেরেছি যে আসলে তিথির মুরগির জন্য কোন ফিডটা প্রযোজ্য। আশা করি আপনারা বুঝে গেছেন। তো প্রিয় বন্ধুরা, যদি আপনি এই বিষয়টা নতুন জেনে থাকেন বা কিছু শিখে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটা লাইক করবেন। পরবর্তী ভিডিও দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এতটুকুই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ, ধন্যবাদ।